তুই দেবের ফ্যান বলে যখন তুই চাঁদের পা দেখতে গেছিলি তখন এত কথা হচ্ছে কেন, মানে মোদ্দা কথা হলো আমার ট্রেলার দিকে কিচ্ছু বুঝতে পারিনি। Hey guys, welcome to BONGREACTS. তো চলে এসছি, আমি অভিক, আমি প্রীতম। তো আজকে যে ট্রেলার রিয়াকশন করবো তা সেটা হচ্ছে আমাদের অঙ্কুশ দাদার, অঙ্কুশ হাজরার ম্যাজিক। ডিরেক্টর হচ্ছেন এখানে আমাদের রাজাচন্দ্রের একটি নতুন ছবি আসছে ম্যাজিক বলে, সেখানে ঐন্দ্রিলা আছে, আশা করি প্রেমিকা না অঙ্কুশের, এবং পায়েল সরকার আছে, তো সবাই চেনা মুখ। পোস্টারে যারা দেখেছি আমরা যে অঙ্কুশ দাঁড়িয়ে আছে, ব্যাক সাইডটা দেখা যাচ্ছে এবং তাস উঠছে, একটা ম্যাজিক্যাল একটা স্টেজ, একটা স্টেজ আর কি, ম্যাজিক শো এর একটা স্টেজ বোধ হয় আমার। দেখি না এবার গল্পটা তো এখনো তুমি যাই না, এখন তুমি দেখিও নি, আমার ট্রেলার দেখিনি, ট্রেলার এই মানে এখনই ট্রেলার দেখবো আমরা। অন্যরকম একটা কিছু মুভি, মানে একটু আলাদা টাইপের বা কিছু, কিন্তু তারপরে হচ্ছে যে যখন দেখলাম যে ডিরেক্টর, মানে কাউকে খারাপ বলছেন, ডিরেক্টর রাজাচন্দ্র, তো উনি তো মানে কমার্শিয়াল মুভি করে, কমার্শিয়াল মুভি করে, তো সেখানে আমার হাই হোপ যেটা ছিল একটুখানি ডাউন হয়েছে। রাজাচন্দ ভাবছেন যে একটু অন্য ঘরানার মুভি করবেন, তো আমরা কিচ্ছু না, আমরা পুরো ব্লাইন্ড এখন দেখবো মুভি ট্রেলার ম্যাজিকের। তো দেখার পর কথা হচ্ছে, তো বেশি কথা না বলে সোনার কাঠির উপর কাঠি জিয়ন কাঠি এক, আওয়াজ পেলে উঠবে জেগে, খাঁচার ভেতর চেক। তুমি সেদিন রাস্তায় ভুল থেকে কয়েন বার করলে, আজকে স্টেজের উপরে এত কিছু করলে, আমি পজ করলাম। তো তো অ্যাজ ইউজুয়াল যেটা ভুলে যাস, কেজি বাবা এটা কেজিএফ 2 না, এটা বাংলা ছবি, ঠিক আছে, এটা বাংলা ছবি, আমি বাঙালি, বাংলা ছবি দেখতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি। আমি বলছি এই যে গ্রাফিক্স, গ্রাফিক্সের কথা বলছি আমি, চাঁদের পা দেখতে গেছিলি তখন ওই সাপটা দেখে তোর ব্ল্যাক মাম্বা, ব্ল্যাক মাম্বা বলে চিৎকার করছিলি। তুমি সেদিন রাস্তায় ভুল থেকে কয়েন বার করলে, আজকে স্টেজের উপরে এত কিছু করলে, কেউ জানে না এসব কথা, কেউ বোঝে না কিছু, প্রেমের আঙ্গিক, কেউ ঘোরে না আমার মতো ছায়ার পিছনে। আমার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল, টানা পড়েনের ছোট্ট আমাদের একটা সংসার, কিন্তু কিন্তু দুঃখ করে নিভে গেল বুক ভরা আশা, উদয় হেলারিও, আমি আমি আয়না, মানুষকে তার মুখ দেখতে সাহায্য করি। ইন্দ্র, আচ্ছা তুমি কি বলো তো, তুমি যার সাথে ঘুরছো, ডেট করছো, অ্যাটমোস্ফিয়ার দেখো না, বিল্ডিংটা কি ছিল, ওটা অ্যাটমোস্ফিয়ার ছিল, কোনটা অ্যাটমোস্ফিয়ার আমি দেখিনি, আমি দেখিনি। তো যাই পজ করলাম বলে আমার কি, আমার না মানে কেন জানি না আমার একটা ফিল, আমার দুটো মিক্সড ফিল ফিলিং আসছে, একটা ফিলিংস আসছে হচ্ছে তোর বাজিগার, ঠিক আছে, একটা বাজিগারের ফিলিংস আসছে আমার এটা দেখে, আমি জানি না কেন, কেননা রিভেঞ্জ সামথিং কাইন্ড, মানে হাজব্যান্ড একজন ম্যাজিশিয়ান ছিল, ওয়াইফ
খুব এ ঠিক আছে সেখান দিয়ে দুটো মেয়ে ইনক্লুড করেছে, মানে লিঙ্কটা ভাব বাজি মানে বাজিগরের সাথে, তো সেই রকম একটা ভাইব আছে। আর সেকেন্ড ভাইব আসছে আমার ধুম থ্রি, মানে যেহেতু ম্যাজিক বলে আমার মাথায় ফার্স টাই আসলো যে ধুম থ্রি মানে যে আমির খানের যে পরে গিয়ে জানা যে ডাবল যে বাবা এখানে বাবাও কিন্তু ম্যাজিক দেখায়, ধুম থ্রি তো বাবাও ম্যাজিক দেখাতো মানে জ্যাকির সব ছিল, তো সেখান থেকে তারপরে কি হয় যে আমরা সবাই স্টোরি জানি যাই হোক যেটা হয়, তো আমার আমার এই দুটো জানি না আমার দেখি ফার্স্ট আমার মাথায় স্টার্ট না এখনো পর্যন্ত আমার টিপিক্যাল কমার্শিয়াল মুভি লাগছে না ফার্স্ট অফ অল। হ্যাঁ হ্যাঁ একটু টুইস্ট কিছু তো কিছু একটা আছে, হ্যাঁ কিন্তু ট্রেলার কাটটা যাই হোক শুরুর দিকে ট্রেলার আমার আপাতত ভালো লেগেছে, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে মাঝখানে একটা প্রেমের অ্যাঙ্গেল দিয়েছে যে আমি কিছু ক্লু পাইনি এখনো কেন কি হচ্ছে কেন হচ্ছে আমি ক্লু পাইনি, খুব ভালো খুব ভালো লাগছে ট্রেলার হওয়ার জন্য। লেটস স্টার্ট রোজ বলি সাবধান কানে তবু যায় না, জীবনে কিছু কিছু জিনিস আমি ছাড়তে পারি, ঠেলাখানা বুঝবিদ্ধ এইবারে আয় না, আর প্রীতিকে ছাড়া তো প্রশ্নই ওঠে না, আমার বাবু একই কথা বলেছে, কারণ প্রীতি ছাড়া ইন্দ্রজিতের কোনো অস্তিত্ব নেই। হাত বাড়ালেই পড়বে ধরা চোখ, ম্যাজিক আবার শুরু মিউজিক ডিরেক্টর মিউজিক ডাব্বু মিউজিক ডাব্বু মিউজিক ডাব্বু যাই হোক আর ওই জায়গায় আমি বুঝলাম না কেসটা কি হলো, মানে এটা কী ব্যাপার মানে সিগারেট খাচ্ছে বৃষ্টি পড়ছে, যেটা ট্রেলারে যেটা আমরা দেখতে চাই বেসিক্যালি যে গল্প মুভি স্টোরি নয়, একটা হাইপ ক্রিয়েট করা ট্রেলার দিয়ে যাতে মুভিটা লোকে দেখতে যায় এটার জন্য তো ট্রেলারটা ক্রিয়েট করে লোকে, তো আমার ব্যক্তিগতভাবে ট্রেলারটা কিন্তু সেই দিক থেকে যদি আমি ওই মানে দিকটা থেকে আমি বলি তাহলে কিন্তু আমার অনেকটা বেশি ভালো লেগেছে, তার কারণ হচ্ছে আমি বুঝতে পারি ফার্স্ট অফ অল আসলে কী জিনিসটা হলো কী গল্প হলো, ম্যাজিক দেখালো ছেলেটা, ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিশিয়ান হোক ওর বাপ, ওর একটা অতীত আছে বাবা মায়ের জীবন আছে ওর নিজের একটা জীবন আছে, দুটো মেয়ের বিষয়টা আমি বুঝলাম না দুটো মেয়ের বিষয়টা কি, যতদূর মনে হলো ওইন্দ্রিলার সাথে একটা প্রেম আছে কিন্তু পায়েল ওখানে একটা থার্ড পার্সন এটা যতদূর মনে হলো দেখে, তারপর ওই যাকে বিকিনি পরিয়ে দিল অন স্টেজ দাঁড় করিয়ে ওর সাথে ও একটা চরিত্র কিছু একটা আছে বোধহয় প্রথম দেখিয়েছি, আমার মনে হচ্ছে আমি তোকে কাট করছি আমার মনে হচ্ছে যে যাকে আর কি ওই যে বিকিনি পরে যেটা ছিল ওটা মনে হয় আইদার মানে আমি গেস করছি আইদার হয়তো অঙ্কুশের মালিক সার্কাস মানে সার্কাস গোছে সার্কাসের মালিক যে রাগ থাকে হয় না অনেক সময় যে মালিক টাকা দেয় না বা হয় না সার্কাস ওনার মানে সার্কাস ওনার যে রাগ মানে এটা কমন খুবই সিনেমার ক্ষেত্রে আমি সেদিক থেকে, বা হয়তো কোনো ভিলেন হতে পারে যে যার উপর রাগ আছে এরকম অবশ্যই ছিল, কিন্তু আমার মনে হচ্ছে সার্কাস ওনার আর কি কাউকে দেখলাম আমরা মানে যে চিনি চিনি কাউকে চিনি তো পায়েল সরকার না সেরকম আর কাউকে দেখিনি, আর দেবশঙ্কর হালদার দেবশঙ্কর হালদার হ্যাঁ এবং আরেকজন যিনি মায়ের রোল প্লে করেছে নামটা আমি জানি না বিদীপ্তা বিদীপ্তা তো ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি আমার আমার ভালো লেগেছে ম্যাজিক, আমার ভালো লেগেছে এই কারণে যে অঙ্কুশের যে একটা মানে একটা যে মানে মানে অঙ্কুশ যে ধরনের মুভি আমরা দেখি জেনারেলি অঙ্কুশের সেটা থেকে একটু আলাদা লেগেছে ট্রেলারটা অন্তত দেখে, আমার যে মুভিটা একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে যে মুভিটা দেখবো আমার দেখার ইচ্ছে হচ্ছে, যেরকম অনেক মুভি যাকে দেখতে ইচ্ছে করে না মানে বোঝাই যায় ট্রেলার দেখলে বোঝা আসলে কি হবে এটা, কিন্তু এখানে আমি সত্যি বুঝতে পারিনি যে ট্রেলারটা মানে আলটিমেটলি গল্পটা কি একটা সত্যি সত্যি কোন দিকে কিউরিওসিটি তৈরি হচ্ছে আমার মধ্যে, তুই বল সেম প্রীতমের মতন যে আমার আমার এই জন্যই ভালো লাগে যে আমি ক্লুলেস বলবো না মানে নর্মালি ট্রেলার আমাদের বাংলার মানে বাংলার ট্রেলার বাংলা কেন বলিউডের ট্রেলার হয় যে সব গল্প ভোট ধরিয়ে দিল যে এ নাও এই গল্প তাও আমাদের সিনেমা দেখতে আসো, তো সেটা একটা স্টিরিওটাইপ যেটা সেটা রিসেন্ট ভেঙেছে বলিউডের লুডো যাই হোক সেটা পরের কথা, মানে এই ট্রেলারগুলো দেখতে আমাদের আমার ভালো লাগে তোরও ভালো লাগে সেটা হ্যাঁ অবভিয়াসলি, তো সেখান থেকে তো আমার ভালো লেগেছে। এবার মেন কথা যেটা আসি সেটা যে একটা ছোট্ট ডিটেলস আমার হচ্ছে সেটা দেখেছি শুধু হয়তো দেখেছি যে অঙ্কু সমস্ত চোখে লেন্স পড়েছে, আমি খেয়াল করিনি চোখটা, আমি যদি দেখাই তোকে যখন ম্যাজিক করছে মানে যখন ম্যাজিক দেখাচ্ছে তখন চোখের মনির কালারটা একটু আলাদা ঠিক আছে, আর যখন ম্যাজিক করছে না আমার মনে হচ্ছে যে তখন আমার চোখের মনে একটুখানি ডার্ক মানে সেখানে কি ডুয়েল মানে বাজিগারের মতো ডুয়েল কিছু হয়তো থাকতে পারে আমি গেস করছি, আমি একদম একদম ব্লাইন্ড গেস, আর যেটা আমি আগে বললাম যে আমার বাজিগারের ভাইব লাগছে, আর এখানে কোথাও মনে হচ্ছে একটা রিভেঞ্জ রিভেঞ্জ 100% আমার মনে হচ্ছে এটা রিভেঞ্জ স্টোরি একটা ওই অ্যাটিটিউডটা কাজ করছে একটা বডি ল্যাঙ্গুয়েজটা কাজ করছে এই ধরনের, দেবশঙ্কর হালদার বাবা যে হয়েছে যে তিনি ম্যাজিক করতো
সেখান থেকে ছেলে ম্যাজিক করছে, আর তারপরের থেকে যে হয়তো আমার মনে হয় সিনেমাটা কীরকম হবে যে দেবশঙ্কর হালদার হয়তো কোনো একটা বড় কিছু ম্যাজিক করার ইচ্ছা ছিল, সেটা করতে উনি মারা গেছিলেন, ঠিক আছে, বা কারোর জন্য কিছু পরে ম্যাজিক উইথ ম্যাজিক রিভেঞ্জ নিচ্ছে আর কি। হ্যাঁ সেটা হতো, দুটো হতে পারে, একটা হতো হয়তো কোনো ম্যাজিক ছিল অসম্পূর্ণ রয়ে গেছিল তার বাবা, সেটা হতে পারে, যেটা যেটা আমরা পোস্টারে দেখেছি, কিন্তু ওই পোস্টারে যে এরকম একজন ভাসছে মানে ঐন্দ্রিলা ভাসছে সেই ম্যাজিকটা করছে, আমরা শেষেও দেখলাম ট্রেলারে যে একজন ম্যানিকুইনকে নিয়ে যাচ্ছে, তার মানে কি সেটা হয়তো সেইটাকে নিয়েই পুরো গল্পটা, যে সেটা হয়তো ঐন্দ্রিলার উপরে প্রয়োগ করবে বা সেরকম কিছু। এত কথা হচ্ছে কেন, মানে মোদ্দা কথা হলো আমার ট্রেলার দিকে কিচ্ছু বুঝতে পারিনি কি হতে চলেছে, আমরা জাস্ট ব্লাইন্ড গেস করে চলেছি। তো এটা এটা আমি বলতেই পারি রাজা চন্দ ট্রেলার মেকিং এর ক্ষেত্রে উনি যে কাট করেছে, হ্যাঁ যে কাট করে মানে উনি তো আলটিমেটলি এক্সিকিউট করেছেন, তো আলটিমেটলি উনি সাকসেসফুল। আর অঙ্কুশকে এইজন্যই মানে থ্যাংক ইউ বলবো যে এরকম অন্য ধরনের মুভি, মানে আরো যেন বাংলা আমরা কেন বাইরে গিয়ে সিনেমা দেখবো, আমরা চাইবো আমাদের বাংলা এরকম সিনেমা হোক, তো সেই ভাইবটা আমার ভালো লেগেছে। কিন্তু যদি আমি বলছি যদি সিনেমা রিলিজ হওয়ার পর আমার গেস গুলো মিলে যায় তাহলে আমি খুবই হতাশ হবো, যে হ্যাঁ আমরা সেম যে আচ্ছা এই ছিল। আর সেরকম আর সিনেমা আপাতত ট্রেলার দেখে সেরকম কিছু নেগেটিভ কিছু লাগলো না, নেগেটিভ লাগলো বলতে ওই প্রথম লাগলো হচ্ছে ঐন্দ্রিলার একটা গ্ল্যামারাস ব্যাপার, মানে হয় না সেই একটা সিনেমা ধাঁচে চলছে ডার্ক টাইপের চলছে, এটা ঐন্দ্রিলা হঠাৎ ঢুকে না গ্ল্যামার ঢুকিয়ে দিল আর কি, পায়েল সরকারকে সেরকম লাগেনি, পায়েল সরকার একটা ক্যারেক্টারের মধ্যে আছে সেটা একটা লাগলো। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই গ্রাফিক্স, মানে সেমি এটা ব্যাপার করার চেষ্টা করছে, যতদূর মনে হয় আমার দেখে যতদূর মনে হলো সেমি ফর্ম আর কি, মানে আর্টও নয় কমার্শিয়ালও নয়, এটা সেমি এটা মিডল একটা ব্যাপার মাঝখানে। কিন্তু গ্রাফিক্সটা দেখে আর কি মানে একদমই নিতে আমি তো নিতে পারলাম না, একদমই নিতে পারলাম না, এই সাপের পজিশনটা পয়সাটা কে দেবে, নিতে পারলাম নিতে পারলাম করে কি হবে, পয়সাটা কে দেবে। আমার আমি বলি বেশি কথা না, আমার ওভারঅল ভালো লেগেছে, থামস আপ, মানে ডাবল থামস আপ দিতে পারছি না, সিঙ্গেল থামস আপ আমার দিক থেকে, থামস আপ ম্যাজিকের জন্য, ম্যাজিক ট্রেলার ট্রেলারের জন্য আমরা অবিয়াসলি একদম অপেক্ষা করে আছি, অপেক্ষা করে আছি যে কবে মুভিটা মানে অবশ্যই দেখব, মানে এতটা এক্সপেক্ট করিনি, আনএক্সপেক্টেড বেরিয়ে গেল যে সত্যি এক্সপেক্ট করিনি। এটাই ছিল আজকের ম্যাজিকের অফিসিয়াল ট্রেলার, আমাদের দুজনের অভিক আর প্রীতমের রিয়াকশন। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটা তোমাদের উপর, যদি ভালো লাগে কন্টেন্ট অবশ্যই করো, রিয়াকশন করি আমরা, রিভিউ করব, ঠিক আছে অনেক কিছু প্ল্যান আছে তাই তো প্রীতম, তো সেইগুলো করব, তো ততক্ষণ সাথে থাকো সঙ্গে থাকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, পাপেট গানের মতো এটা বলতে হয়।